নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বার্তা সাজনা পাবলিক হাই স্কুলে। স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তৈরি হচ্ছে বীরভূমের রাজনগরে। আড়ম্বর সহকারে পূজিত হলেন রাজপুত পরিবারের কুলদেবী ঘোষলক্ষ্মী। স্বাস্থ্যসাথী প্রকল্পের কর্মসূচি রাজনগরের তাঁতিপাড়ায়। মোহাম্মদবাজার ব্লকের ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। ছাত্রছাত্রীদের সামনে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করানো হয় অডিও ভিজুয়ালের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব নায়েক, বীরভূম জেলা ট্রাফিক ওসি সুমন প্রামাণিক সহ সাজিনা স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 100 কিলোমিটার গতিতে যায়, তার কিন্তু দুর্ঘটনায় পড়ার চান্সটা খুব বেশি থাকে। মোটরসাইকেলে আমরা জানি যে দুজন মোটরসাইকেলে চাপতে পারি এবং দুজনকে হেলমেট পরতে হবে। আমাদের সারা শরীরে যদি কোনো আঘাত লাগে আমাদের বাঁচার সুযোগ থাকে, মাথায় যদি আঘাত লাগে আমাদের পক্ষে বাঁচার সুযোগটা থাকে না অনেকটা আমাদের। এতে কী হয়, একদিক থেকে যেমন সংসারের অনেক টাকা খরচ হয় আমাকে বাঁচাবার জন্যে, আবার আমি অনেকদিন কষ্ট পাই তাতে আমার জীবনের বিমে। সারা রাজ্যব্যাপী যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, 31তম পথ নিরাপত্তা পালনের সুবাদে আমাদের স্কুলে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের সহায়তায় একটা ছোট্ট সেমিনার আয়োজন করা হলো। তাতে অডিও ভিজুয়াল এডসের মাধ্যমে সাজিনা পাবলিক হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লিপিংস দেখে উপকৃত হলো এবং তারা তাদের রোড সেফটি সম্বন্ধে ওয়াকিবহল হলো। প্রীতিমা চ্যাটার্জি, রিপোর্ট ভয় টিভি, পুরন্দরপুর, বীরভূম। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তৈরি হচ্ছে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর গ্রাম পঞ্চায়েত দপ্তরে। গতকাল থেকে শুরু হয়ে আজ শেষ হয় এই কাজ। এ বিষয়ে রাজনগর গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহায়ক লালটুগড়া এবং এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী শেখ মকিম জানান, গত দুদিনে মোট 450 স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত পরিবারের কার্ড তৈরি হয়েছে। এই কার্ড থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ড, যে কার্ডের থ্রু প্রত্যেকটি পরিবারকে অ্যাসিস্ট করা হচ্ছে হেলথের দিক দিয়ে, হেলথ একটা হেলথ ইন্স্যুরেন্স। এটা 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিশিয়ারি পাওয়া যায়। আচ্ছা, কী কী সুবিধা পাওয়া যাবে এই কার্ড থেকে? সুবিধা রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ এবং অপারেশন, হার্ট অপারেশন পর্যন্ত, চোখের, গোলব্লাডার সমস্ত ধরনের। আচ্ছা, কত জনের কার্ড হচ্ছে এখানে? এখানে আপাতত এখন 2000 জনের কার্ড বিলি করা হয়েছিল, কালকে মোটামুটি 1700 জন হয়েছে, আজকে বাকি কেন হয়ে যাবে। ভয় টিভি, রাজনগর, বীরভূম। দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাবন গ্রামের রাজপুত পরিবারের পৌষলক্ষ্মী পুজো আনুমানিক 300 বছরের প্রাচীন। এই পুজোকে কেন্দ্র করে বারাবন গ্রামে বসবাসকারী রাজপুত পরিবারের কুলদেবী এই লক্ষ্মী আজও আড়ম্বর সহকারে পূজিত হয়ে আসছেন। আজকের দিনে এই পুজোকে কেন্দ্র করে রাজপুতরা মেতে ওঠেন আনন্দে।
সারাদিন ধরে চলে পূজো পাঠ ও রাতে 500 মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 0701 019 9474 437 713 9434 326 822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434 326 822, 9474 437 713। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের একটি ধাপ হল স্বনির্ভর দলের সদস্যদের ও তাদের পরিবারের সদস্যরাও যাতে সরকারি ব্যয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান, সেই উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প। আজ সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি হচ্ছে ও কার্ড দেওয়া হচ্ছে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের বহু মানুষ আগ্রহ ও আনন্দের সাথে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সুভদ্রা ঘোষ আছে? ফয়টিভি তাঁতিপাড়া বীরভূম। আজ মোহাম্মদবাজার ব্লকের শেখেরটা পঞ্চায়েতে দীঘলগ্রাম বন দপ্তরের মাঠে ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের। এই খেলা আগামী 16 পর্যন্ত চলবে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, টিভি সিরিয়াল খ্যাত দিশা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও কমেডিয়ান খরাজ মুখোপাধ্যায়, স্থানীয় শিল্পপতি টুলু মণ্ডল, ব্লক তৃণমূলের চেয়ারম্যান গৌতম মণ্ডল সহ স্থানীয় প্রধান রুশাই আলী ও বিশিষ্টজনেরা। ক্লাবের পক্ষ থেকে আবুল ফায়েজ জানান, প্রতি বছরের মতো এবছরও দীঘলগ্রাম ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের। এই খেলায় মোট 16 টিম অংশগ্রহণ করে।
এদিনের খেলায় কলকাতা, মালদা, ইউপি, পাটনা, নৌহাটি ও দমদম সহ বিভিন্ন জায়গা থেকে খেলার জন্য দল এসেছে। এদিন সিউড়ি একাদশ বনাম সাঁইথিয়া একাদশের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। এই খেলায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং এছাড়াও থাকছে ম্যান অব দ্য সিরিজ একটি এলসিডি টিভি এবং ম্যান অব দ্য ম্যাচ একটি অ্যান্ড্রয়েড মোবাইল। এদিন এই খেলা দেখার জন্য ভিড় করেন এলাকার বহু মানুষ। এদিন সকাল 11টা নাগাদ এই খেলার শুভ সূচনা করা হয়। काफी नजदीक होगा आगे बिल्कुल জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার বার্তা সাজনা পাবলিক হাই স্কুলে। স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তৈরি হচ্ছে বীরভূমের রাজনগরে। আড়ম্বর সহকারে পূজিত হলেন রাজপুত পরিবারের কুলদেবী পোষ লক্ষ্মী। স্বাস্থ্যসাথী প্রকল্পের কর্মসূচি রাজনগরের তাঁতিপাড়ায়। মোহাম্মদবাজার ব্লকের ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। আজকের জেলা বার্তা পর্যন্তই, নমস্কার।